আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এজন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন করা হয়েছে। তিনটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। সারা বিশ্বের মনোযোগ এখন করোনার ভ্যাকসিনের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নানা দেশে এখন পর্যন্ত 91টি ভ্যাকসিনের কাজ চলছে। মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 57টির, সীমিত ব্যবহার হচ্ছে 6টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিন স্থান পেয়েছে। একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক যার তিনটা ভ্যাকসিন ডাব্লিউএইচও রিকগনিশনের হিসাবে এনলিস্টেড করেছে। এছাড়াও আমরা অক্সফোর্ডের যে টেকনোলজি, সেই টেকনোলজিতে নিয়েও কাজ করছি এবং ডিএনএ টেকনোলজি নিয়েও কাজ করছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফ টেকনোলজি, ঠিক আছে। আশা করছি এই টেকনোলজি ভ্যাকসিন যখন আমরা মার্কেটে আনতে পারবো, সাইড ইফেক্টটা ভেরি মাইল্ড হতে পারে। তিনটা ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট হলো ব্যান কোভিড, এটা এমআরএনএ বেসড ভ্যাকসিন। তো এটা আমাদের অ্যানিমেল ট্রায়াল কিন্তু শেষ। একটা থার্ড পার্টি রিসার্চ অর্গানাইজেশন হিসেবে যারা আমাদের হিউম্যান ট্রায়ালটি করবে, আমরা কিন্তু আইসিডিআরবির সাথে একটা এমওইউ সিগনেচার করেছি। আইসিডিআরবি এখন তাদের মতো করে একটা হিউম্যান ট্রায়ালের প্রোটোকল তৈরি করবে, সেই প্রোটোকল নিয়ে তারা এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য বিএমআরসির কাছে যাবে। তো বিএমআরসি এথিক্যাল অ্যাপ্রুভাল দিলে তখন তারা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করবে এবং হিউম্যান ট্রায়ালটি শুরু করবে। আমি অবশ্যই আশা করি, কারণ প্রতিদিন আসলে 3000-এর বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে বাংলাদেশে, 30 জন মানুষ মারা যাচ্ছে। সো একটা দিনও যদি আমরা আগাতে পারি সেটা কিন্তু আমরা চাই। গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ বলছে একসাথে তারা 70 লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন। বিদেশি ভ্যাকসিনের চেয়ে দামও অনেক কম হবে। আমরা যেহেতু নিজেরা ডেভেলপ করতে চাইলে আমাদের কাছ থেকে আমাদের জনগণ দ্রুততম সময়ে কিন্তু ভ্যাকসিনটা পেতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ন্যাশনের যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয়। যদি গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটা আমাদের কোম্পানির সাথে ওনার একটা সমঝোতা চুক্তির মাধ্যমে, হ্যাঁ, এটা কিন্তু মানুষকে ফ্রি অফ কস্ট এটা দিতে পারে। অবশ্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র আর মার্চের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগের আশা করছে ভারত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।